হ্যালো দর্শকবৃন্দ, আমি আজ শ্যামপুর বালুরহাট বালুর মাঠ গরুহারে আসছি। আসসালামু আলাইকুম নড়াইল টিভি কৃষি টিভির পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন জানাচ্ছি। এখানে আজকে গরু আসা শুরু করেছে এই মাঠে, তার মধ্যে সবচেয়ে বড় গরু, যে গরুগুলো আসছে তার মধ্যে সবচেয়ে একটা সুন্দর একটা গরু, কালো রঙের। এই গরুটা আপনাদের দেখার জন্য ভিডিও করে দিচ্ছি। আমি যে ভাই এই গরুটা এনেছেন, এখনই তার সামনে তার সাথে কথা বলবো, আপনারা খেয়াল করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি। আমি কোথা থেকে আসছি? আমি কুষ্টিয়া পোড়াদা থেকে আসছি। এটাকে এই হাটে কবে আসছেন? এই হাটে আজকে আসছি। এর আগে কোনোদিন আসতেন? এর আগে আসি না। এই যে গরুটা আপনি ছোট থেকে বড় করছেন, এটাকে আপনার নিজের পালা গরু না কিনা গরু? আমার কিনা গরু। কিনা গরু? ছোটটা কিন্তু ছোট থেকে বড় করছেন। আচ্ছা, এই গরুটা কি খেয়ে এত বড় করছেন? এটা ছোলা খুয়াইছি, খেসারি খুয়াইছি, গমের ছুগলা খুয়াইছি। এর বয়স কত হতে পারে? এর বয়স 3 বছর। 3 বছর? আপনি কত বছর আছেন? আমি পড়ছি 2 বছর। 2 বছর? এটা কোন জাতের গরু? এটা আছে ফিজিয়ান জাতের গরু। ফিজিয়ান জাতের গরু? দর্শক বিন্দু দেখতে পাচ্ছে গরুটা তো কালো রঙের হলেও হাতির মতো এরকম বড় সড়ো। আপনাদের দেখে ভালো লাগবে, আপনাদের দেখে মনে আকৃষ্ট করবে, আশা করি ভালো আছে। আচ্ছা, এই গরুটার ওজন কতটুকু হতে পারে? এই গরুর ওজন আছে 16 মণ। 16 মণ? জি। একে যে যে ঘাস খাইছেন এই ঘাসের সাথে কি কেমিক্যাল জাতীয় কোনো কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করি নাই? এরকম কোনো ওষুধ টষুধ বড়ি টড়ি আনলে না? নির্ভেজাল খাঁটি বলা যায়। যাই হোক, দশমিক দাম কত চান? আমি এটার দাম চাচ্ছি 5 লাখ টাকা। 5 লাখ টাকা? আজকে আসছেন না এটা? আজকে আসছে। কোনো দাম হয়েছে আপনার? হ্যাঁ, দাম বলছে। কত টাকা দাম হয়েছে? 2.5 লাখ টাকা বলছে। 2.5 লাখ টাকা বলছে? কত টাকা হলে আপনি গরু ছেড়ে দেবেন? এটা আমার পেঁয়াজ আছে, 4 লাখ টাকা হলে ছাড়ে। 4 লাখ টাকা হলে ছাড়ে দেবেন? হ্যালো দর্শক বিন্দু, আপনারা দেখলেন এই ভাই গরু 5 লাখ টাকা দাম চাচ্ছে, সেখানে উনি ওনার ইচ্ছা 4 লাখ টাকা হলে গরুটা বিক্রি করবে। আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা এই হাটে শ্যামপুর বালুর মাঠ গরুর হাটে আসছে, আসে সুন্দর পরিবেশ আছে, এখানে এসে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুটা কিনে নিয়ে যেতে পারেন। ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।